এনটিভি দর্শকদের স্বাগতম জানাচ্ছি, আমি জাহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট। আজকে আমাদের অতিথি বিশিষ্ট অভিনেতা, প্রযোজক, পরিচালক, ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজল। আসসালামু আলাইকুম ডিপজল ভাই। ওয়ালাইকুম আসসালাম। এখন আপনার শারীরিক অবস্থা কেমন? বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। হ্যাঁ, একটু অসুস্থ ছিলাম, এখন সুস্থ আছি ইনশাআল্লাহ। বর্তমানে কি নিয়ে ব্যস্ততা আপনার? বর্তমানে রেস্টই আছি, কাজ করার ইচ্ছা ছিল কিন্তু গরম, যে গরম এই গরমে কাজ করা সম্ভব না, একটু ঠান্ডা পড়লে কাজ আরম্ভ করুন। এর আগে যে কাজগুলো ছিল পাইপলাইনে, সেগুলোর কি অবস্থা? পাইপলাইনে পাঁচটা ছবি সেন্সার, একটা ছবি সেন্সার হলো আর চারটা ছবি খুব দ্রুত সেন্সার করব। এই মাসের ভিতরে বাকি চারটা ছবি সেন্সার হয়ে যাবে ইনশাআল্লাহ। মাঝে বেশ ব্যস্ততায় সময় কাটলো ছেলের বিয়ে নিয়ে, তো সেই সময়টা কেমন উপভোগ করেছেন? ছেলের, প্রথম ছেলে বিয়ে দিলাম, ভালোই তো লাগার কথা বাপ হিসাবে। তারও দুই ছেলে আছে, মেয়ে বিয়ে দেওয়া হয়েছে, তার একটা বড় ছেলে আছে, ওরও বিয়ে খুব তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ। আপনাদের দোয়া থাকলে, ভালোবাসা থাকলে, দর্শক যারা আছেন আমার খুব ঘনিষ্ঠ, যারা যারা দূর থেকে ভালোবাসে, সবাই ভালোবাসা নিয়ে ভালোই আছি ইনশাআল্লাহ। ডিপজল ভাই, ছবিতে তো আপনি খলনায়ক, এখন তো আপনি বাস্তবিক অর্থে শ্বশুর, তো শ্বশুরের জায়গাটায় এই চরিত্রটা আপনি কেমন পালন করছেন? শ্বশুর তো হইলাম নতুন না, মেয়ে যেহেতু বিয়া দিচ্ছে আরও তিন চার বছর আগে তারপর ছেলে দিলাম, তো শ্বশুর আর বাপের ডিফারেন্সটা খুব বেশি না। যে ভালোবাসতে পারে মন থেকে, তার কোনো দিকে প্রবলেম হওয়ার কথা না। আগে হইলো ভালো একটা মন থাকা দরকার সব জায়গায়। তো আপনি তো শুধু শ্বশুর হননি, আপনি নানাও হয়ে গেছেন। হ্যাঁ, নানা হয়েছে। তো সেই নানা হবার অনুভূতিটা কেমন ছিল? অবশ্যই ভালো, নানা হওয়া তো একটা ব্যাপারই ভিন্ন। দাদাও হবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি যদি হয়, আল্লাহর রহমত করে। দর্শক, এই যে দাদা হবার কথা ডিপজল ভাই বলছেন, আপনাদেরকে একটু বিষয় ক্লিয়ার করে রাখি, কারণ তার ছেলের কদিন আগে বিবাহোত্তর সংবর্ধনা হয়েছে, বিয়েটা এক বছর আগে হয়েছে। না, কাবিন হয়েছিল এক বছর খানিক আগে করোনার জন্য, এই আজকাল করতে করতে এই হিসাব হলো প্রায় এক বছর পরেই এই অনুষ্ঠানটা করলাম। তো আপনি যখন ছেলের জন্যে পুত্রবধূ খোঁজেন, তখন শ্বশুর হিসেবে কেমন বৌমা চান আপনি? দশজনে যেভাবে চায় ভালো, ভালো তো অবশ্যই সবাই ভালোই খোঁজে, তো ভালো মনে করি, বিয়ে করাইছি অবশ্যই ভালো যেন হয়, সবার দোয়া নিয়ে জানি ভালো সুন্দর ওরা ওদের জীবনটা ভালোভাবে যায়, এটি আশা করি, ভালো কিছু আশা করি। আর একটা ছেলের খুব সহসা বিয়ে করাবেন সে যেমনটা বলছেন, তো সেক্ষেত্রে কনে দেখার ক্ষেত্রে কোন কোন বৈশিষ্ট্যগুলো আপনি মাথায় রাখেন যে আমার বৌমা এই ধরনের হতে হবে? আমি ভদ্র চাই, নম্র চাই, ঝগড়াইটা বউ চাই না, কারণ আমি ঝগড়া পছন্দ করি না। সবসময় আমি চাই আমার ফ্যামিলিটার সাথে যেন মিলামিশা চলে। এই যে আপনি শান্তির কথা বললেন, ঝগড়া চান না, কিন্তু আপনার ছেলের বিয়েতেই তো একটা বিরাট ঝগড়া লেগে গেল, পুরো দেশ শুদ্ধ তোলপাড়। আসলে কি হয়েছিল ওমর সানির সাথে জায়েদের সেদিন? ওটা আমার চোখে পড়ে নাই, আমি কীভাবে মিথ্যা কথা বলবো? আমার চোখে যদি পড়তো অবশ্যই আমি বলতাম যে ঝগড়া হয়েছে বা কিছু একটা হয়েছে, আমার চোখে পড়ে নাই যে ঝগড়া হয়েছে না। কিন্তু অনেকে তো বলেছে যে আপনার সামনেই নাকি ঘটনা। আমার সামনে হইলে কি হবো, আমার চোখে পড়ে নাই যে থাপড় টাপড় যা বলছে অবশ্যই মিথ্যা কথা আমি মনে করি, কারণ আমরা টেবিলে তো অনেকজন ছিলাম, মিথ্যা কথা বলবে কে? মিথ্যা কথা বলার মতন ওখানে কেউ ছিল না, মিথ্যা কথা বলবে কার জন্য বলবে মিথ্যা কথা? যেটা সত্য সেটাই বলবে। আমি যেটা বলছি, আমার চোখে যদি পড়তো অবশ্যই আমি বলতাম যে হ্যাঁ এটা পড়ছে বাবু, থাপড় দিচ্ছে বাবু, থাপড় এই টাইপের কোনো কিছু আমার চোখে পড়ে নাই। তার মানে জায়েদ খান থাপড়ও খাননি, আর কিন্তু পিস্তল দিয়ে গুলি করার যে হুমকি সেটা কি সত্য ছিল, মানে সেটা কেমন ছিল আসলে? পিস্তল দুইটার ভিতরে ঢোকাই নিষেধ, জাহিদ আর জাহিদের বড় হোক যেই হোক, পিস্তল নিয়ে ওইটার ভিতরে ঢোকা নিষেধ। আর আমি যেহেতু ওই টেবিলে বসা, ওই টেবিলে পিস্তল কীভাবে বের করে? আমার সিনিয়র হিসাবে তো একটা ইজ্জত সবাই দেয়, এ জাহিদ অত বড় বেদব না, ওই ছেলে শিক্ষিত ছেলে, অবশ্যই কিছু হইলে বোঝে। আমার মনে হয় তো এটা নাটক, এটা থার্ড পার্সন যে গ্রুপ চাচ্ছে
যে এই জিনিসটার আগানো, এই জিনিসটার বদনাম করা, থার্ড পার্সেন্ট এটা করছে আমি মনে করি। তাহলে আপনি বলছেন যে আপনার টেবিলেই ঘটনাটা ঘটেছে, তাহলে প্রকৃতপক্ষে কি ঘটেছিল সেটা আপনার জবানিতে একটু যদি বলেন। আমার জানা মতে তো ঘটেনি কিছু, ঘটবে কি, ঘটলে তো অবশ্যই বলতাম না। মানে দুজনের কোনো বাদানুবাদও হয়নি যে যেটা নিয়ে পুরো দেশ শুদ্ধ তোলপার, মিডিয়া অঙ্গন তোলপার? আমি তো মনে করি সব মিথ্যা কথাবার্তা, মিথ্যা কথা অবশ্যই 100% মিথ্যা কথা। মানে ওমর সানে যেটা বলছেন সেটা মিথ্যা? অবশ্যই মিথ্যা, কোরআন যদি সত্য আমার কথা সত্য হবে, একটা কথা মিথ্যা বলার লোক না আমি। আল্লাহ সানি হোক আর ওই জাহিদ হোক, এর বড় যেই হোক, তাতে আমি মিথ্যা কথা বলার লোক না। আমি যদি চোখে দেখতাম যে হ্যাঁ ঝগড়া করছে বা থাপড় দিয়েছে, অবশ্যই আমি বলতাম। ওমর সানি তো আপনাকে মামা সম্বোধন করেন, কোন হিসাবে আপনি মামা তার? ও আমার ছোটবেলার থেকে, মানে ও যখন অভিনয় করে তখন তো আমার মামা। ভাগ্নে হয়ে মামার বিরুদ্ধে কেন মানে এই অভিযোগটা, উনি মামার অনুষ্ঠান ঘিরে কেন এই অভিযোগটা করবেন যে আমাকে ওখানে পিস্তল দেখিয়েছে, মানে তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য তো বড় কথা না, সানির কথা না, হয়তো বলছি তো এটা থার্ড পার্সন একটা গ্রুপ আছে, যেটা নির্বাচন নিয়ে ঘটনা ঘটলো, অনেক কিছু ঘটলো, এটা যে কোনো এক থার্ড পার্সন এই জিনিসটারে নাটক সাজায় এই ঘটনাটা ঘটেছে। আর ডিপজল ভাই, যখন আপনি পত্রিকায় দেখলেন যে সানি এরকম একটা স্টেটমেন্ট দিয়েছে, এরকম একটা ঘটনা ঘটেছে, তারপরে কি সানির সাথে আপনার কথা হয়েছে যে তুমি কেন এটা করলা, এরকম তো ঘটনা ঘটেনি? সানিরে বলছি, আমি সানিরে বলছি যে সানি যা করছো এটা আর বাড়ায় না, কারণ তুমি যেটা করতা সেটা অবশ্যই তোমার বইয়ের গাড়ে যাচ্ছে কথাগুলো, এটা জাহিদ ফ্যাক্টর না, ফ্যাক্টর তুমি তো তোমার ফ্যামিলিটারে এখানে নত করাচ্ছ খারাপ কথা বা যেটাই বলছো, এই জিনিসটা ঠিক না বলাটা। সানি ভাই আবার লাইভে আসলেন, লাইভে এসেও কিন্তু তিনি বললেন যে তিনি এর আগে যা বলেছেন সেই কথাতেই অটল আছেন, তো সেটাকে আপনি কী দৃষ্টিতে দেখেন? আমি মনে করি এটা নিয়ে আর না বাড়ানো বেটার, কারণ আমাদের ফিল্ম 99% চলে গেছে, এখন 1% আছে, এইটাও চলে গেল, তো ফিল্ম আর নাই, ফিল্মের আর কিছু আশা করা যায় না। ক্যামেরা ওখানে চলছে মিনিমাম 30-35টা ক্যামেরা হবে, লাইভ চলছে, একটা ক্যামেরা কি ধরা খাবে না যে ঘটনা ঘটছে? তারপরে আবার আপনিও সামনে ছিলেন? আমি সামনে ছিলাম, আমার বিয়েই সামনে, আমরা সব আত্মীয় স্বজন, তারপর রুজিনা ম্যাডাম ছিল, অঞ্জনা ম্যাডাম ছিল, ওখানে আরও অন্য 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 অনেক লোক ছিল, একটা টেবিলে 20 জন লোক বসে, তো 19 জন লোক কি দেখে না এই ঘটনা? অবশ্যই দেখার কথা। লাস্ট টাইম সানির বললাম তো খেয়ে যাও, কয় না মামা খাবো না, ও তো এইটা বলে চলেই গেল। সানির যাওয়াটা কেমন ছিল, উত্তেজিত হয়ে? কোনো উত্তেজনা কিছুই নাই, নর্মাল, তো এখানে আসলো আয়সা দাঁড়াইলো, তেমগুলো খাও, কয় না খাই না, ও যাই আমি দেখা করতে এসে, আমি ঠিক আছে যাও, এই তো কথা। তারপর যখন আপনি মিডিয়ায় দেখলেন তখন আপনার কী মনে হলো, দুনিয়া সম্পর্কে কিংবা মানুষ সম্পর্কে আপনার কী ধারণা হলো? ঘৃণা লাগছে, কারণ জিনিসটা যেটা সত্য না ওইটার বানায়া বলাটা অবশ্যই এটা ন্যাক্কারজনক ঘটনা, এটা আমি ঘৃণা করি, এবং এই জিনিসটা না বলা বেটার, এটা নিয়ে আর আগে না বাড়ানো বেটার। এতে করে কার লাভ ক্ষতি হলো, আপনার মূল্যায়ন কী? লাভ ক্ষতি না, মিডিয়া ধ্বংস হয়ে গেলো, মিডিয়া যেটা আমরা ফিল্ম করে খেতাম বা ফিল্মের একটা সাপোর্টিং ছিল, মানুষ ইজ্জত দিত, ওই ইজ্জতটা রইল না, যে মিডিয়ার লোকই তো মারামারি করে, তো বাস্তব তো জিনিসটা নিয়ে না বাড়ানো উচিত ছিল। যেখানে আপনি বলছেন যে সেখানেই পরিসমাপ্তি হওয়া দরকার ছিল, কিন্তু তারপরে দেখলাম আবার মৌসুমি তার ভয়েস সাংবাদিকদের কাছে পাঠালেন এবং সেখানে বললেন যে জায়েদ খান আসলেই ভালো ছেলে, এরকম তার সাথে কোনো ইয়া না, তো এই মৌসুমির এই বক্তব্যের কারণে কি প্রকাশ পেল? এটা আমার বোঝার কিছু নেই, আসলে মৌসুমির কাছে হয়তো জাহিদের ভালো লেগেছে, ভালো কথা অবশ্যই বলছে, খারাপ কীভাবে হবে, জাহিদের আর মৌসুমির বয়স ডিফারেন্স হলো ছেলে আর মার, তো আমার মনে হয় না এই টাইপের ঘটনা যদি ঘটতো বা মৌসুমির সাথে কোনো সম্পর্ক থাকতো, মৌসুমি মিথ্যা কথার মেয়ে না, মিথ্যা কথা বলবে না। তো এখন মিডিয়ায় বলা হচ্ছে যে ওমর সানি মৌসুমির সংসার ভাঙনের মুখে, আপনার কী মনে হয় পরিস্থিতিটা কোন জায়গাটায় গিয়ে দাঁড়িয়েছে? সংসার ভাঙবো কেন, সংসার ভাঙার কিছু নাই, আর এটা ভাঙার কথাও না, কারণ যা হয়েছে আমার মনে হয় এটা নিয়ে ক্ষান্ত হওয়া উচিত, এটার অফ রাখা উচিত, এটা নিয়ে আর না বাড়ানো বেটার। এনটিভির দর্শকদের জন্য কী বলবেন? এনটিভির দর্শকদের এবং বাংলাদেশের যত চ্যানেল আছে সবাইকে ভালোভাবে সুন্দর কিছু প্রোগ্রাম দেন, এটা বেটার। এই কিছু কিছু ঘটনা মানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে, এটা আল্লাহর রাস্তায় সুন্দরভাবে দেখে সুন্দরভাবে উপস্থাপনা করলে আমি মনে করব যে ভালো কিছু হবে, দেশের জন্য চান, ভালোর একটা ফ্যামিলির বাঁচানোর জন্য চান,
একটা সুন্দর পরিবেশ পাবে, সুন্দরভাবে কিছু করলে আমি মনে করব যেটা ভালো কিছু হচ্ছে। তা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।